হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া। আজকের পর্বে থাকছে একদম আলাদা ধরনের মাংসের রান্না, যা বানাবো লাউ দিয়ে মাংস। এই দুটি কম্বিনেশন একদম জিনিয়াস, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন, অসাধারণ লাগে। তা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে ভালো করে গরম করে নেব। তাহলে ভালো করে গরম করে নিলে সর্ষের তেলের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। তো সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। জিরেটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা এখানে ভালো করে ভেজে নেব, জাস্ট হালকা একটা কালার আসা অবধি। এখানে যেহেতু লাউ দিয়ে মাংস রান্না করছি, সেক্ষেত্রে মাংসের পিসগুলো সেগুলো একটু মিডিয়াম সাইজে রাখার চেষ্টা করবে, খুব একটা ছোট করবেন না। চিকেন থেকে যে পরিমাণ জল বের হবে সেই জলটা কিন্তু এখানে আমি শুকনো করে নেব। এইভাবে চিকেনটা রান্না করলে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সে স্মেলটা কিন্তু আর থাকবে না। এবার যখন চিকেনটা ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে স্টার্ট করেছে, সেই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং নেড়ে ভালোভাবে কিন্তু এখানে চিকেনটা ভেজে নেব। চিকেনটা যাতে নিচে লেগে না যায় তাই ঢাকাটা বারবার খুলে কিন্তু হালকা হালকা করে নেড়ে নিতে হবে। এবার চিকেনটা থেকে সাইড থেকে আবারও তেল ছাড়তে স্টার্ট করেছে, তো এই পর্যায়ে দিয়ে দেবো একটা বাটা মশলা, যেমন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে এবং ভেজে নেব। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো গুঁড়ো মশলার সাথে, আর অনবরত কিন্তু নাড়তে থাকবো, নাহলে গুঁড়ো মশলাগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে লাউটা কেটে নেব। লাউটা আপনারা কিন্তু একটু কুচি নেওয়ার চেষ্টা করবেন। এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বাভাবে আমি এখানে কেটে নিচ্ছি। এবারে যখন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন অ্যাড করে দিলাম এখানে লাউটা। এবার লাউটা অ্যাড করার পরে মশলার সাথে এবং চিকেনের সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর এখানে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখবেন লাউ থেকে কিন্তু জল বের হবে, তো ওই জলটা যতক্ষণ পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এবং মাঝে মধ্যে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, তো আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার মাঝখানে আবারও নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত লাউ থেকে পুরোপুরিভাবে জলটা শুকনো হয়ে যাচ্ছে। এবারে এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে লবণ। আমি প্রথমে কিন্তু লবণ অ্যাড করেছিলাম, তাই লাস্টে কিন্তু একদম অল্প করে লবণ অ্যাড করেছি। এবারে বারবার কিন্তু ঢাকা দেব আর মাঝে মাঝে ঢাকাটা তুলে নেড়ে নেব আর চেক করে নেবো লাউটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। পুরোপুরিভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার যখন পুরোপুরিভাবে জলটা শুকনো হয়ে গেছে, তখন ওই পর্যায়ে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল দিয়ে লাস্টে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এই 5 থেকে 10 মিনিট মতন লো ফ্লেমে। এবার ঢাকাটা তুললে হালকা করে নেড়ে নেড়েই রেডি হয়ে গেল কিন্তু লাউ দিয়ে মাংস। আমি যে সমস্ত মশলা ব্যবহার করেছি তার পরিমাপ কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে। তো আমার তৈরি হয়ে গেল লাউ দিয়ে মাংস। আপনারা রুটি বা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।